আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্মেটিভ চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে আপনার মার্চ মাসের 17 তারিখ, দর্শক এটা আমাদের মাদ্রাজি লিচু। এই দেখেন লিচুর এই অবস্থা, মাদ্রাজি লিচুর যে মুকুল, মুকুলটা কিন্তু ফোটেনি দর্শক। এই অবস্থায় আমাদের যে মাদ্রাজি লিচু গাছ রয়েছে দর্শক, সেখানে আমরা একটা স্প্রে করে দিচ্ছি, খুব শর্ট ভিডিও করব। এই যে দেখেন মুকুলটা কিন্তু ফোটে নাই, হয়তো আরও 5-6 দিন লাগবে বা 3-4 দিন লাগবে ফুটতে। এই অবস্থায় মুকুলটা যাতে আপনার কালো না হয়, তারপরে দর্শক মুকুলটাতে যাতে পোকা না ধরে, এই উদ্দেশ্যে একটা স্প্রে করে দিচ্ছি। কিন্তু এখন বর্তমানে অনেকের কাছে লিচু ফুটে, আপনার মুকুল ফুটার মতো অবস্থা, ফুটার মতো অবস্থা হলে আমি স্প্রেটা দিতাম না, যেহেতু ফুটে নাই মুকুলটা, বা আরও 3-4 দিন সময় লাগবে, তাই এই স্প্রেটা দিচ্ছি দর্শক। এই যে, তবে আমে কোনো স্প্রে দিব না, আমের অবস্থা দেখাই দর্শক। আম, এই যে আম ফুটে আছে দর্শক, এই যে দর্শক দেখছেন, কিছু কিছু জায়গায় আমের আবার দানা হয়েছে। এই যে দেখেন মাছি মাছি আসে দর্শক, এই সময় স্প্রেটা দিলে মাছিটা মারা যাবে, এবং মারা গেলে আর পরাগণের জন্য মাছি আসতে চাইবে না এখানে। এই দর্শক দেখছেন, এটা হলো, আর সবচেয়ে বড় কথা আপনি, এই যে আমি এরকম করে ইয়েটা ডালটা নাড়ছি, কিন্তু ইয়ে নাই, পুট 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 শব্দ হচ্ছে না, তো হপার নাই। হপার থাকলে দর্শক এই যে এগুলো কালো হয়ে থাকতো, এগুলো আঠালোটা ভাব হয়ে থাকতো, ওগুলো হতো আপনার হপারের মল, এবং তারপরে দর্শক হপারের মল থেকে শুটি মুট হতো। এই যে দর্শক ছোট্ট একটু, আচ্ছা মোবাইলে দেখা যাচ্ছে কি না, ছোট্ট দানা হয়েছে দর্শক। তো এই অবস্থায় আমি স্প্রে দিচ্ছি। এই দর্শক দেখেন, এই যে এই মাছিটার গায়ে স্প্রে পড়ছে, তো মোটামুটি মাছিটা অসুস্থ হয়ে গিয়েছে। তো কি স্প্রে করছি দর্শক আপনাদের দেখাই, সেটা হলো দর্শক এই অবস্থায় দিচ্ছি রিকোস্টা, এটা অ্যাভামেকটিন বেনজয়েট, এটা প্রতি 30 লিটার, আমি দিয়েছি 20 লিটার পানির জন্য দর্শক এই 10 গ্রাম, এটা আসলে 10 গ্রাম পাতা, এটা পোকানাশক, এটা ওই যে সুদলি পোকাগুলা, তারপরে যে মাকড় ইয়ে যে করে, মাকড়সার জাল, ওইটাও করবে না, পোটেন্ট, এটা তো জানেন দর্শক। প্রভিকোনাজল 1/2 মিলি হারে দিচ্ছি, এটা তো বললাম 20 লিটার পানিতে 10 গ্রাম দিয়েছি, আর একটু কম দিলেও হয়, তো আমি 1 পাতা দিয়ে দিয়েছি। কিছু জিঙ্ক দিয়েছি 1/2 গ্রাম হলে, আর ফাইটার দিয়েছি দর্শক, ফাইটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, ফাইটা না দিলেও হবে, ফাইটা না দিলেও দর্শক ইয়ে করা যাবে, হয়তো এবার হয়ে যাবে। যদি অ্যাভামেকটিন বেনজয়েট ভালো কোম্পানি ভালোটা দেন, সেক্ষেত্রে ফাইটা না দিলেও দর্শক কাজ হবে। এরপরে দর্শক আবার যখন মাদ্রাজ বেদানা, আমাদের বোম্বাই আর বেদানাতে হয়তো আগামী শুক্রবার স্প্রে দিব, পানি শেষ দেওয়া লাগবে না, যেহেতু আমার মনে হচ্ছে যে পানি আছে, মানে রস আছে। তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।